বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সমগ্র দেশের এনআরসি এনপিআর এবং সি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কয়েকটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন অসমে এনআরসি নির্দেশিকা ছয় নম্বর দ্বারায় আবার ত্রস্ত বাঙালি অসমে চিন্তায় ভুগছেন বাঙালিরা অপরদিকে ট্রাম্পের সফরের আগে কাবিরায় উত্তাল দিল্লির জাফরাবাদ বিক্ষোভকারীদের হঠাতে খাদানে গ্যাস পুলিশের অন্যদিকে নাগরিকত্ব আইন নিয়ে ফের রণব ক্ষেত্র দিল্লি শাহিনবাগের রাস্তা খোলার দাবি এবার পাল্টা আন্দোলন শুরু দিল্লিতে অপরদিকে তিন দিনের মধ্যে রাস্তা চাড়ুন জাফরাবাদের আন্দোলনকারীদের হুশিয়ারি বিজেপি নেতা এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিএএ সমর্থক বিরোধী সংঘর্ষে উত্তাল দিল্লির জাফরাবাদ উত্তেজনা আলিগড়েও তাহলে বন্ধুরা বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিদিনের এনআরসি সি এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তাজা খবরাখবর সবার আগে পেতে একক্ষণি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজি দিন পাশের বেলাইকন তাহলে প্রতিটি মুহূর্তের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এনআরসি নিয়ে তুগলোকি নির্দেশিকা গিরে অসমে বাঙালিদের মধ্যে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে সঙ্গে রয়েছে ছয় নম্বর ধারা রূপায়ণ ভূমি সংস্কার আর সীমান্ত পুলিশের মাধ্যমে অসমকে বাঙালি শূন্য করার ষড়যন্ত্রের অভিযোগও আতঙ্কিত বাঙালিরা চাইছেন অসম ছাড়তে বিজেপির দ্বিচারিতায় অতিষ্ঠ হিন্দু বাঙালিদের অভিযোগ বাঙালি বিদ্বেষী অসমীয়া আধিপত্যবাদীদের হয়ে কাজ করছে সরকার মদত দিচ্ছে মুদি শাহ জুড়ি এনআরসি তালিকা থেকে নতুন করে অযোগ্য খোঁজার চেষ্টাকে সুপ্রিম কোর্টের অবমাননা বলে মনে করেছেন অসমের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার সাফ কথা সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া এ ধরনের কোনো কাজ করার এখতিয়ার নেই এনআরসি সমন্বয়কের পুরোটাই বাঙালি বিদ্বেষ থেকে করা হচ্ছে ভাষাগত সংখ্যালঘুদের মতে অসমিয়া আধিপত্যবাদীদের মন জয় করতে এখন বাঙালিদের ছাদমারি করা হচ্ছে কাবিরোধী আন্দোলনে জেরবার বিজেপি চাইছে বাঙালি নাসা পদক্ষেপের মাধ্যমে অসমিয়াদের মন জয় করতে তার জন্য হাতিয়ার করা হয়েছে অসম চুক্তির ছয় নম্বর ধারাকে বাঙালিদের সামাজিক ও রাজনৈতিক অধিকারের পাশাপাশি বিটে মাটি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ দু সালে বাংলার সঙ্গেই অসমেও বিধানসভা ভোট কিন্তু এনআরসি আর কা নিয়ে জেরবার বিজেপি এনআরসির আর চূড়ান্ত তালিকায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে যাদের বেশিরভাগ হিন্দু বাঙালি তিন লক্ষেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা চলেছে ফরেনার্স ট্রাইব্যুনালে ডিটেনশন ক্যাম্পে রয়েছেন খানেক বন্দি আটাশ জন বন্দি দশায় প্রাণ হারিয়েছেন বন্দি বা মৃতদেরও বেশিরভাগ ওই হিন্দু বাঙালি এনআরসি প্রক্রিয়া চলাকালে আত্মঘাতীর সংখ্যাও প্রচুর সেখানেও হিন্দু বাঙালির সংখ্যাই বেশি অসমের হিন্দু বাঙালিদের খুব আরও বেড়েছে সম্প্রতি রাজ্য এনআরসি সমন্বয়ক হিতেশদেব শর্মার এক নির্দেশে তিনি ষোলোশো কোটি টাকা পেয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে প্রকাশিত এনআরসি তালিকার বৈধতা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন তালিকাভুক্তদের মধ্যে অবৈধ নাগরিকদের খুঁজে বের করার নির্দেশ পাঠিয়েছেন তিনি বিজেপি বহুদিন ধরেই অবশ্য বলে আসছিল এনআরসি তালিকায় বহু বাংলাদেশির নাম রয়েছে এবার সেই বক্তব্য শোনা গেল সরকারি আধিকারিকের নির্দেশেও বাঙালি বিদ্বেষের জন্য সুপ্রিম কোর্টে আগেই দমক খেয়েছিলেন এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মা এবার প্রতিটি জেলাশাসককে তার ফতোয়া অবিলম্বে তালিকাভুক্ত অবৈধ নাগরিকদের বিষয়ে তথ্য জানাতে হবে এই সরকারি নির্দেশ বাঙালিদের সর্বনাশের লক্ষ্যেই করা হয়েছে বলে মনে করেছেন অসম রাজ্য নাগরিক অধিকার সমন্বয় সমিতির চেয়ারম্যান তপদীর ভট্টাচার্য তার মতে নতুন করে এনআরসিকে ব্যবহার করা হচ্ছে বাঙালির সর্বনাশ করার জন্য তিনি বর্ডার পুলিশ আর ফরেনার্স ট্রাইব্যুনালের নামে বাঙালিদের হয়রানির বিষয়টিও তুলেন অভিযোগ করেন অসম চুক্তির ছয় নম্বর দ্বারা রূপায়ণের নামে বাঙালির সর্বস্বহরণ করার চেষ্টা হচ্ছে অসমে উল্লেখ্য নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই ছয় নম্বর দ্বারা রূপায়ণে উচ্চতর কমিটি মঙ্গলবার তাদের রিপোর্ট জমা দিচ্ছে এই রিপোর্টে উনিশশো একান্ন সালকে বৃত্তি বছর ধরে অসমে চাকরি থেকে বুটে দাঁড়ানোর অধিকার প্রায় সবটুকুই শুধুমাত্র অসমীয়াদেরই দেওয়ার সুপারিশ থাকছে ভারতের অন্য রাজ্য থেকে অসমে প্রবেশের ক্ষেত্রেও চালু হতে পারে ইনার লাইন পারমিট আবার হরিশর্মা কমিটির সুপারিশ মেনে বিটেমাটির অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে পুরোটাই হচ্ছে অসমিযাদের মন জয়ের জন্য অপরদিকে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিরোধী আন্দোলন ঘিরে বাঙালি অসমীয়ার টানা পূরণ বাড়ছে অসমে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই আইনের বিরুদ্ধে অসমীয়াদের প্রতিবাদকে সরাসরি সমর্থন জানানোয় বাঙালিদের অস্বস্তি বেড়েছে এই রাজ্যে তাদের উদ্বেগে ফেলেছে শুধু অসমিয়া ভূমিপুত্রদের জন্য জমি সংরক্ষণের সিদ্ধান্ত আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুঝিয়েছিলেন সংশোধনের জেরে এনআরসি থেকে নাম বাদ পড়া পাঁচ লক্ষ হিন্দু বাঙালি নাগরিকত্ব পাবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন এনআরসি ছুট হলেই নাগরিকত্ব মিলবে না পড়শি দেশ থেকে ধর্মীয় অত্যাচারে পালিয়ে এসেছেন যারা শুধু তারাই ওই আইনে আবেদন করতে পারবেন বাঙালি সংগঠনগুলি প্রশ্ন তুলেছে অসমে জন্মেছেন এমন অনেক পুরনো বাসিন্দার নাম এনআরসি থেকে বাদ পড়েছে তাদের কেন নিজেদের শরণার্থী বলে প্রমাণ দিয়ে নাগরিক হতে হবে সর্বানন্দ মন্ত্রিসভার সিদ্ধান্ত ভূমিপুত্র অসমিয়াদের জমি অসমিয়া বহিরাগতরা কিনতে পারবে না অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব বলেছেন উনিশশো দূরের কথা উনিশশো সালের আগে এলেও অসমে ভূমিপুত্রবাদে অন্য কেউ জমি বাড়ি কিনতে পারবে না সব মিলিয়ে দিশেহারা অবস্থা অসমের বাঙালিদের সারা অসম বাঙালি ঐক্যমঞ্চের কার্যকরী সভাপতি শান্তনু মুখোপাধ্যায়ের বক্তব্য সরকার ইচ্ছে করে সব গুলিয়ে দিতে চাইছে কারা ভূমিপুত্র অসমিয়া তার সর্বসম্মত নির্দিষ্ট সংজ্ঞা নেই অসম চুক্তিতেও এই শব্দবন্ধ অন্তর্ভুক্ত নয় সরকার বলছে উনিশশো সালের আগে এলেও ও অঅমীয়রা জমির অধিকার পাবে না অসম চুক্তিতে উনিশশো একাত্তর সালকে বৃত্তিবর্ষ বলা হয়েছে তার মতে বিজেপির কূটনীতি আর তুগলকি আইন প্রণয়নের ফলে বাঙালিরাই সমস্যায় পড়েছেন দেখা যাচ্ছে সিএএ ও বাঙালিদের কাজে আসবে না কংগ্রেস মুখপাত্র অভিজিৎ মজুমদার বলেন এনআরসি চুট বাঙালিদের কাজেই লাগবে না সিএএ খামুকা বাংলার রাজনীতিতে ফায়দা লুটতেই অসমের বাঙালিদের ব্যবহার করল বিজেপি সারা অসম বাঙালি পরিষদের সভাপতি শান্তনু সেনাল খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তার মতে অসমের পরিস্থিতি না জেনেই এনআরসি সময় তিনি প্রতিনিধি দল পাঠিয়ে বাঙালিদের আশ্রয় দেবেন বললেন এখন ফের অসমে বাঙালিদের পরিস্থিতি অনুধাবন না করে অসমিয়াদের আন্দোলনকে সমর্থন জানালেন তার কাজকর্মে অসমে বিজেপি সরকারের সুবিধা হচ্ছে ক্রমশ কুণ্টাসা হচ্ছে হিন্দু বাঙালি অপরদিকে শাহিনবাগের দাছে এবার দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী আন্দোলন শুরু সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী অসমর্থকরা মুখোমুখি হওয়ায় রবিবার রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির জাফরাবাদ দুই পক্ষের তুমুল পাতর বৃষ্টিতে উত্তাল হয়ে উঠে জাফরাবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাদানে গ্যাস চুড়ে পুলিশ উল্লেখ কর সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শনিবার রাত থেকেই জাফরাবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় দুশো মহিলা রবিবার সকাল থেকেই এদের সঙ্গে বিক্ষোভে সামিল হন দলে দলে মহিলারা এর মধ্যেই সিএএ সমর্থকদের একটি মিছিল এসে পড়ে ওই এলাকায় দুপক্ষ মুখোমুখি হওয়ায় তুলকালাম কালাম বেঁধে যায় রবিবার সকাল থেকেই জাফরাবাদ চাঁদবাগে ধর্নায় বসেছিল আন্দোলনকারীরা বেলা গোড়াতেই মজপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুটি গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে ইট চুড়তে থাকে এমনকি আশেপাশের ছাদ থেকেও ইঁট চুড়া হয় পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস চুড়ে পুলিশও সন্ধ্যে পর্যন্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে হাজির রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তারা অশান্তির জেরে মৌসপুর ও বাবলপুরের মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ রবিবার বিকেল তিনটা নাগাদ বিজেপি নেতা কপিল মিশ্রর নেতৃত্বে একটি দল দাফরাবাদ মেট্রো স্টেশনে গিয়ে রাস্তা খালি করে দেওয়ার দাবি জানায় এর থেকে ঘটনার সূত্রপাত বিকেল চারটে নাগাদ শুরু হয় পাথর চূড়াচুড়ি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে পুলিশও পিছু হরতে বাধ্য হয় এরপর আরও অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সতর্ভঙ্গ করতে কাদানে গ্যাস চুড়ে পাথর চূড়ার ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী জখম হন ঘটনাস্থলে শোনা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান এদিকে উত্তরপ্রদেশের আলিগড়েও নতুন করে উত্তেজনা চড়িয়েছে শহরের দিল্লি গেটের কাছে দীর্ঘ এক মাস ধরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে রবিবার আন্দোলনকারীদের বৃষ্টি ও ঠান্ডা থেকে বাঁচাতে তাঁবু খাটানোর অনুমতি চেয়েছিলেন আন্দোলনকারীরা সেই অনুমতি না দেওয়ায় পুলিশের সঙ্গে ফের বৎসাবাদে ফলে এলাকায় উত্তেজনা রয়েছে সূত্রের খবর দিল্লির মৌসপুরের কাছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী একটি মিছিল আটকে দেয় পুলিশ এতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বৎসা বেঁধে যায় এদিকে রাস্তা ফাঁকা করতে হাজির হন বিজেপির অনুগামীরা তাদের সঙ্গে আন্দোলনকারীদের বৎসা বাদে দুপক্ষের মধ্যে ইট চুড়াচুড়ি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস চুড়ে পুলিশও উত্তেজনার জেরে দোকানপাট বন্ধ হয়ে যায় এদিকে সোমবার বিকেলেই দিল্লিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার তার আগে এই অশান্তি যে মোদী প্রশাসনকে চাপে রাখবে তা বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রায় এক হাজার মহিলা প্রতিবাদ দেখাতে শুরু করেন দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন এলাকায় বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখার জন্য মোতায়েন করা হয় প্রচুর পুলিশ হাজির হন দিল্লির ডিএসপি বেদপ্রকাশ সূর্য রবিবার সকালে পরিস্থিতি জটিল হওয়ার কারণে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় কোনো ট্রেন সেখানে দাঁড়াবে না বলে ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিএ এর প্রতিবাদে এবং এই আইন প্রত্যাহারের দাবিতে শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে ধর্নায় বসে পড়েন দুশোরও বেশি মহিলা প্রতিবাদকারী তাদের অধিকাংশের হাতে ছিল জাতীয় পতাকা সঙ্গে চলেছে আজাদের স্লোগান খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে চলে আসেন পদস্থ পুলিশ কর্তারা প্রতিবাদী মহিলাদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করেন তারা কিন্তু অবস্থানে অনড় মহিলারা তাদের দাবি সিএএ এনআরসি থেকে মুক্তি চায় বেশ কিছুক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জী বিরোধী স্লোগান দেওয়ার পর সেখানে অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা এর ফলে শিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহারগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবস্থান তুলে নেওয়ার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি উল্টে অবরোধকারী মহিলারা জানান সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে আর রাতভর সেখানেই বসে থাকার পর রবিবার সকালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল বের করেন তারা পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে প্রচুর মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে অন্যদিকে জাফরাবাদ ছাতবাদের রাস্তায় ধর্নায় বসেছেন বিরোধী আন্দোলনকারীরা এবার সেই রাস্তা খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন বিজেপি নেতা কপিল মিশ্র রীতিমতো হুঁশিয়ারি সুরে তিনি বলেন তিন দিনের মধ্যে রাস্তা খালি করুন নাহলে তিন দিন পর আমাদের রাস্তায় নামতে হবে প্রসঙ্গত শনিবার রাত থেকে দিল্লির জাফরাবাদ চাঁদবাদ এলাকায় নতুন করে কা বিরোধী আন্দোলন শুরু হয়েছে ফলে শাহিনবাগের মতো এই রাস্তাগুলিও আটকে রয়েছে এমনকি মৌসপুর বাবরপুরের মেট্রো স্টেশনের প্রবেশপত বন্ধ হয়ে রয়েছে যার জেরে যান চলাচলে প্রভাব পড়েছে এবার দ্রুত এই রাস্তা খালি করার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রবিবার মজপুরে কার সমর্থক অবিরোধীরা মুখোমুখি হন সেখানে দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়ে এমনকি পুলিশও আক্রান্ত হয় বলে অভিযোগ এরপরই কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কিন্তু এখনও এলাকায় আন্দোলনকারীরা রয়েছে তারা রাস্তা ছেড়ে নড়েননি মোতায়েন করা হয়েছে পুলিশও এদিন মৌজপুরে কার সমর্থনে মিছিলের আয়োজন করেছিল বিজেপি সেখানে বক্তব্য রাখেন কপিল মিশ্র দিল্লি পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন ট্রাম্পের যাওয়া পর্যন্ত আমরা চুপচাপ থাকছি কিন্তু তারপর আমাদের বোঝানোর চেষ্টা করবেন না আমরা কিন্তু শুনব না আমরা রাস্তায় নামবো এ সম্পর্কে তিনি একটি ভিডিও টুইটও করেন কা বিরোধী আন্দোলনকারীদেরও এক নেন বিজেপি নেতা কপিল মিশ্র বলেছেন দিল্লিতে অশান্তি চলুক এটাই ওরা চাইছেন আর তাই রাস্তা বন্ধ করে রেখেছেন আমরা একটা অপাতর চুরিনি প্রসঙ্গত সোমবার সপরিবারে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে দিল্লিতে কোনো অশান্তি হলে দেশের তথা মোদী সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে তাই এই সময় কোনো অশান্তি করতে চাইছে না বিজেপি নেতৃত্ব বলে ওয়াকিবাল মহলের দাবি